হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এক্ষুনি শ্যাম্পু করেছি, চুল এখনও ভিজে আছে, চুল ভালো করে আঁচড়াতেও পারিনি, ভিজে চুল আঁচড়াবো না বলে, আর আঁচড়াচ্ছি নাও, তার কারণ হলো এদেরকে আর রাখবো না। তো চলো এটাগুলোকে কেটে আসবো চুল। তো সেই জন্য ভাবলাম একটু মানে এখনকার চুলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো, আর আমি একটু ভালো করে দেখে নিচ্ছি, কারণ এই চুলটা তো আর থাকবে না। এই হলো এখনকার চুল, অনেকটাই লম্বা আছে। এখন কি কাটবো দেখি, একটু ওদের ওপিনিয়ন নেব, ওরা ভালো বলতে পারবে। এই হলো এখনকার আমার চুলের লেন্থ। তো ভিজে তলাটা দেখতেই পাচ্ছ, তো এই জন্য চুলটা কেটে আসবো। এই জন্য ভাবলাম এই হেয়ারটা, এই হেয়ারে আমাকে একটু দেখে নাও, তারপরে তো আবার কেটে আসবো, কীরকম দাঁড়াবে জানি না। তো চলো, আর আরেকটা ব্যাপার হলো যে আমি আর আমার একটা বন্ধু রেখা, আমরা দুজনে যাচ্ছি। এই যে রেখার তো ঢোকার আগে দেখাইনি চুলটা, এই যে এটা হলো রেখার হেয়ার কাট। কি সুন্দর লাগছে পেছন থেকে, তুমি দেখতে পাচ্ছ না তাই, এবার সামনে করো দেখি কেমন লাগছে সুন্দরীকে, ভালোই লাগছে। আর এই হলো আমার হেয়ার কাট, এই দারুণ। এই হলো আমাদের পুজোর হেয়ার কাট। এখন ওই এখন আছে কি না, সিঙ্গারা খাবে? এই যে রেখা খাচ্ছে, বিকজ আমরা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, একটার সময় বেরিয়েছি, আর আমাদের আজকে দুজনেরই একাদশী। ওর শাশুড়ি মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, এইভাবে একই ইয়ারে ও প্রায় কাটিয়ে এলো। আর দু তিন মাস না, পরের মাস ও পরের মাস, ওর আর এক মাসে, আমাকে এখন অনেক দিন চালাতে হবে। তো আমরা দুজন একটা সময় বেরিয়েছি, আমি তবু তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছি, তার শ্বশুরও মারা গেছে। ও আমরা এখন যাবো একটা বন্ধুর বাড়ি, যার বাড়ি যাবো তার শ্বশুরও মারা গেছে। তো সেই জন্য সেখানেও একাদশী, সে আজকে লুচি মুচি খাওয়াবে। তা ও যেহেতু খেয়ে বেরোয়নি, খুব খিদে পেয়েছে, ও একটু পনির চপ খাচ্ছে, আমায় বললো খা খা, ও আমার জন্য ঠাকুরের প্রসাদ এনেছে, তো আমি ওইটুকু একটু খেয়ে নেবো, কেননা ওর বাড়ি গিয়েও আমাদের আজকে লুচি খেতে হবে। তো আজকে পুরো ভাজার ওপরে আমরা, আজকে পুরো ভাজার ওপরে আমরা। চলো, এই যে রেখা অনেকগুলো কানের কিনলো, চারটে কিনলো, তাই রে পড়লো বুঝি কি, কিনে ও কানের পরে বেরোয়নি, তো এক্ষুনি রাস্তায় পরে নিচ্ছে, পেয়েছো? এই যে এই কানেরটা এখন পরে নিচ্ছে। একটু মিষ্টি নিয়ে নি ওর জন্য, কি নেবো বলো তো? তো এই যে একটু মিষ্টি নিয়ে নিলাম ওর জন্য, আর একটু দেখি কি নেওয়া যায়। আমরা তো দুজন আছি, আরও লোক আসছে, ওই জন্য আমরা ওয়েট করছি। আরেকজন এসে গেছে, চলুন। এই যে আমাদেরকে চিনতে পারছো, আমাদের কেমন লাগছে বলো, ভালো করে দেখে চশমা দেখে নাও, এবার দেখে নাও, ঠিক আছে চলো। এই যে পৌঁছে গেছি আমরা সেই বন্ধুটার বাড়ি, এই হলো ওর ঘর, এটা ড্রয়িং রুম, মিতা ফটো তুলছে, এটা রান্নাঘর, এটা ঠাকুরের রান্নাঘর, তাই তো? এখান দিয়ে ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, আর এই রাস্তা, এটা ওয়াশরুম, এখানে ওয়াশিং মেশিন, যাও। এটা হলো একটা রুম,
এটা হলো ওদের কিচেন। ও কিচেনের মধ্যে দিয়ে একটা ওয়াশরুম আছে। ও এটা হলো আরেকটা রুম। আমাকে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু হলো না আর কি করা যাবে, কিছুটা আমি ভেজে দিয়েছি, এখন ও ভাজছে। এই যে সুমিতার বাড়িতে আমরা এসেছি, নাকি কুকুর বাড়িতে এসেছি, কার বাড়িতে এসেছি দেখে বোঝা যাচ্ছে না। না না সুমিতা সুমিতা। এই যে আমাদের এটা ডিনার চলে, সন্ধেবেলা দিয়েছে আমরা ডিনার, সন্ধে না আটটা, অন্য জায়গায় তো ডিনার আটটার সময় করে, হাসপাতালে সাতটায়, হ্যাঁ হাসপাতালে সাতটায়, কিন্তু কলকাতার বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু সাড়ে সাতটা আটটায় করে, আমরা ওখানে করতাম। হ্যাঁ কলকাতার লোক তো ওই জন্য। তো এই যে খেতে শুরু করে দিই। মিতার কটায় ডিনার বাড়িতে? কুহুর বেলা সাড়ে দশ। তোমার? আমারও তাই, আমি এখন দশটায় নিয়ে এসেছি সেটাকে। তো এই যে আমাদের খাবার দাবার, লুচি, সব লুচি সবাই আমার পাতে তুলে দিয়েছে, বুঝতেই পেরেছি না এত খাবো না। আর এই যে মিষ্টি, শোনা ও ভালো বলেছে, এরকম দেখি মিতা কিছু late nights, been a long flight, stayed on. Strange time, it's a strange time in my life. I took a drive home to clear my mind. তো বাড়ি চলে এসেছি, দারুণ মজা করে একটা দিন কাটলো। আর ওই পার্লারটাতে তো ভেতরে মোবাইল অ্যালাউ না, যেহেতু লেডিস পার্লার পুরোটা, তো সেই জন্য ভেতরটা আমি ভিডিও করতে পারিনি। আর পার্লারের যে এত তাড়াতাড়ি আমাদের দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে, তো এত তাড়াতাড়ি আমরা চান্স পাবো ভাবতেই পারিনি। তো যাই হোক হয়ে গেল বলে আরেকটা বন্ধুর বাড়িও ঘুরে নিলাম, সেটাও একটা দারুণ দিন কাটলো। আর ডিনার করে এলাম, সেই জন্য আমার আর কিছু এখন খাবার নেই। এখন একটু প্রদীপের জন্য, এখন কত বাজে, সাড়ে নটা বাজে, তো প্রদীপের জন্য এখন একটু কিছু করে দিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।